নমস্কার, গল্পালাপের 33তম পর্বে আপনাদের স্বাগত। 2022 সালের এটি প্রথম নিবেদন। আজ প্রথমবার একটি মজার গল্প নিয়ে আমরা উপস্থিত। রসসাহিত্যিক রাজশেখর বসু রচিত ছোট গল্প রাজভোগ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, অনিন্দ্য, রিমা ও তন্ময়। আসুন শুনি রাজভোগ। পৌষ মাস সন্ধ্যাবেলা, একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জমকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আটা, পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চোপড়াশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতেপুকুরকার রাজাবাবু আয় হায়। ম্যানেজার রাইচরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বললে, আসুন মহারাজ আসুন। বাবা, আজ কার মুখ দেখে উঠেছি। দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁফ জোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জড়িপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরোওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি, তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। তা কি হয়, তুমিও এসো। রাইচরণ কৃতাঞ্জলি হয়ে বললেন, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তাঁর সাজসজ্জা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রাইচরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগিরি রয়্যাল সেলুনের দরজাটা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদগ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটি কামরা খুলে দিলে। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদিআটা চেয়ার। টেবিলটি সাদা চাদরে ঢাকা, দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর তিন চারটে গত সালের মাসিক পত্রিকা, দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রাইচরণ বললে, হুজুর তাহলে আজ্ঞা করুন, কি এনে দেব। রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রাইচরণ বললে, আগে তিন রকম পোলাও আছে, ভেটকি মাছের, মাটনের আর পাঁঠার,
কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মাটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হ্যাঁ হয় বা কি হুজুর, ঘন্টা খানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বৎসর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না, সেইখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব, এবেলা এক দুম্বা, ও বেলা আর এক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না, আমি তাদের কায়দায় অনেক উন্নতি করেছি, তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে একটা সার্টিফিকেট লিখে দিয়েছেন, দেখবেন হুজুর। থাক থাক, আচ্ছা তোমার কায়দাটা কিরম শুনি। বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের, খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা, খোয়া ক্ষীর, মৃগনাভি, সিকিরতি, 10 ফোঁটা ওডিকোলন, আলু একদম বাদ। কিন্তু চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার ওপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই। আহ, খেতে যা হয় না সে কি বলবো। এবার রাজা বাহাদুরের জিভে জল এসে গেল, সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা শামি কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ, হেন কোনো রান্না নেই যাই রাইচরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়, তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে, তারপর চ্যাপ্টা লেচি গড়ে চাটুতে ভাজতে হয়। এই হলো শামি কাবাব। ওহ, খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিয়ে তারপরে বললেন, আচ্ছা রাইচরণ, রোগান জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহাহাহা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছে। আগে একবার রাইচরণকে বাজিয়ে নিচ্ছি। রাইচরণ বললে, হ্যাঁ হ্যাঁ বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন, রোগান জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগান জুস হচ্ছে খাসি আর দুম্বার মাংস, শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্তাই হুজুর, 7 দিন খেলে লিক লিকের রোগা লোকেরাও গায়ে গত্তি লেগে ভুড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা মুরগা মাসাল্লাম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর, ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়, অনেক লটখট কিনা। বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি, আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। হ্যাঁ শুনুন, একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘণ্ট, অভাবে লাউ চিংড়িও দিতে পারেন, আর দই, কচুর শাক, আরে রাম রাম। আরে না না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয়, হে সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, শাক, দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়, হে হে খেতে যা হয় হুজুর সে আর কি বলবো। রাজা বাহাদুর এবার আর সামলাতে পারলেন না,
খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো। হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজার রাজা হলো গোলাপি গাঁই দুধের সরভাজা, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন আর কি। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর সখানে টাকা খরচা মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, গরু গোলাপি হবে কেন? একটি ভালো গরুকে 7 দিন ধরে সেলফ গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড় ভুষি জল কিন্তু একদম বরণ। তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসপায় ভুরভুর করবে। সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে। রসে ফেলবার একদম দরকার নেই, আপনি মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কি না? সে যা জিনিস, অমৃত কোথায় লাগে! কেষ্টনগরের কারিগররা তা দেখলে হতাশে গলায় দড়ি দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর খানিকটা নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি পাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে আর সর ভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার, চমৎকার। এইবারে আজ্ঞা করুন কি কি খাবার আনবো হুজুরের জন্য। আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। এরপরে একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি নেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাবার অঙ্গ। একটি আরজি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে বিস্তর পাশ করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে। শরবতটি সেই কানাই ছোকরার পেটেন্ট। সে তার নাম দিয়েছে চাঙ্গানি সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন, কুমারের খুব শিকারের শখ। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে, হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙ্গস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শের টাক চাঙ্গা আনি খাওয়ালে। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিল, পাতাগুলো খেয়ে ফেলে ডাঙা বানালো। তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডাঙা ধরে বাঘটাকে দামাদাম পিটিয়ে মারল। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 25 টাকা বকশিস দিলেন। শরবতে উইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁই না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গানি সুধায় কি কি আছে শুনবেন? 20টা কবিরাজি গাছগাছড়া, 20 রকম ডাক্তারি আরব, 20 দফা হেকামি দাওয়াই, হিরে ভাষ্য, সোনা ভাষ্য, মুক্ত ভাষ্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিক্যালি থাক, এইসব মিশিয়েই চোলাই তৈরি করা হয়, খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে, মামা বলে ভক্তি করে কিনা।
দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। সে হবে ক্ষণ। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি, হুকুম করুন কি কি আনব। এক কাজ করো, এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ে বললে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট? রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ, আমি বলে গিয়ে তিনটি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ, দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ, কি ভয়ানক খুনে লোক! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল রোস্ট আনি। খেপেছেন, আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নাববে কেন? তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী, আর একদিন আসবো খন স্টুডিও ফেরত, ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো। এতক্ষণ শুনছিলেন রাজশেখর বসু রচিত ছোট গল্প রাজভোগ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, অনিন্দ্য, রিমা ও তন্ময়। আবার কোনো এক রবিবার গল্পালাপের কোনো এক নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।